আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আরিফ হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলেসিন কলেজ। আশা করি কোভিড-19 করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে আসো, সাবধানে আসো, নিরাপদে আসো। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমাদের মাথা রাখতে হবে, যদি আমরা জরুরি প্রয়োজনে যদি বাইরে যাই তাহলে অবশ্যই সাথে মাস্ক নিয়ে যাব এবং শারীরিক দূরত্ব, যেটাকে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স বলি, সেটা অবশ্যই বজায় রাখবো। কারণ তোমাদের মাথা রাখতে হবে, তোমাদের সচেতনতাই পারে এই রোগটিকে প্রতিরোধ করতে। আজকের ক্লাসে আমরা বাংলা প্রথম পত্র প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রবন্ধটি আমাদের এসএসসি পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু বরাবরই আমাদের সৃজনশীল প্রশ্ন, বোর্ড নির্বাচনী, এটা কিন্তু আসে। যেহেতু আমাদের এসএসসি পরীক্ষায় একটা নাম্বারও কিন্তু আমাদের এ প্লাস ট্র্যাকে টার্ন করতে পারে, অর্থাৎ এক নাম্বার বেশি পেলে পরে আমরা এ প্লাস পেতে পারি, আবার কম পেলে পরে কিন্তু আবার এ প্লাসটা আমাদের ছুটেও যেতে পারে। এই জন্য আমরা এই অধ্যায়টাকে, এই প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু কোনোভাবেই অবহেলা করব না। তাহলে চলো আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। দেখো, এই প্রবন্ধের নাম মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হলো? আমরা জানি যে ইসলাম ধর্মের অনুসারী যারা আছে তাদের ধর্মীয় প্রেক্ষাপটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। কিন্তু কথা হচ্ছে, এখানে মানুষ শব্দটি ব্যবহারের মাধ্যমে মোহাম্মদ ওয়াজেদ আলী বোঝাতে চেয়েছেন যে আসলে মানবীয় গুণাবলীতে তিনি কিন্তু অনেকটাই সমজ্জল ছিলেন। এই জন্য কিন্তু এই প্রবন্ধটার নাম মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে। এখন প্রথমে আমরা এই প্রবন্ধ পড়লে পরে তোমরা কোন কোন বিষয় জানতে পারবে সেটা আমরা প্রথমে আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের এখানে শিখনফল দেওয়া আছে, আমরা একটু বোর্ডের দিকে তাকাই। দেখো, বোর্ডে এখানে শিখনফল দেওয়া আছে। শিখনফলে এক নম্বরে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবীয় গুণাবলীর দিকটি সম্পর্কে বলতে পারবে। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী আমরা এই প্রবন্ধে দেখব যে তিনি কিন্তু ক্ষমাশীলতা, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু অনেকটা ক্ষমাশীল ছিলেন। কারণ মক্কার যে পৌত্তলিক যারা মুক্তি বিজয় করত এবং তায়েফবাসী যারা তাকে নির্মম অত্যাচার করত, তো তাদেরও কিন্তু তিনি কি করতেন, তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। তো এই জন্য হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন যে মানবীয় গুণাবলী, তিনি তার মধ্যে কোনো বংশ মর্যাদার দিকটি ছিল না, তিনি নিয়মকারী ছিলেন, আরো অনেক বিষয়গুলো আমরা পাবো। তো মূলত এখানে এই মানবীয় যে গুণাবলী সেটা কিন্তু তোমরা এই প্রবন্ধ পড়লে পরে জানতে পারবে। এরপরে দেখো, আমাদের দুই নম্বরে দেওয়া আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কায় ও তায়েফে সত্যের বাণী প্রচার করতে গিয়ে নির্যাতিত হওয়ার স্বরূপ সম্পর্কে বলতে হবে। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় এবং তায়েফে ইসলাম ধর্ম প্রচার করতে যান, তখন কিরকম তিনি নির্যাতনের বা অত্যাচারের শিকার হয়েছেন সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে এই যে দেখো, মক্কা ও তায়েফে সত্যবাণী প্রচার করতে নির্যাতনের শিকার হয়েছেন, এগুলো আমরা জানতে পারবো। এ হচ্ছে আমাদের এখানে শিখনফল। এরপর দেখো, আমরা যদি এই শিখনফলের পরবর্তীতে লেখক পরিচয় নিয়ে আলোচনা করি, এখানে প্রাবন্ধিক হচ্ছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি জন্মগ্রহণ করেছেন 1896 সালে, 1303 বঙ্গাব্দ, 28 ভাদ্র। দেখো, এখানে 1896 সাল, 1303 বঙ্গাব্দ, 28 ভাদ্র। আমরা জানি যে কয়েকদিন আগে আম্পানে একটি জেলা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা। সেই সাতক্ষীরা জেলায় কিন্তু তিনি সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের মাথা রাখতে হবে, এখানে গ্রামের নামটা কিন্তু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। গ্রামের নামগুলো আমরা একটু ভালোভাবে মুখস্থ করব যে এখানে প্রাবন্ধিক কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেইটা। তাহলে এখানে তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, তিনি বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেছেন। এরপরে দেখো, তিনি কিন্তু সাংবাদিক ছিলেন। মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি পেশায় কিন্তু সাংবাদিক ছিলেন। একটা বিষয় আমাদের জানা দরকার, তিনি কিন্তু সরকারি চাকরি পেয়েছিলেন।
তিনি সরকারি চাকরি পেয়েছিলেন কিন্তু সরকারি চাকরি পাওয়ার পরও তিনি মানব কল্যাণে নিয়োজিত হওয়ার জন্য তিনি কিন্তু এই সাংবাদিকতা পেশাকে বেছে নেন এবং এর পাশাপাশি তিনি সাহিত্য রচনা করেন দেখো তিনি কোন কোন পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন এখানে দেখো বোর্ডে দেওয়া আছে মাসিক মোহাম্মদী দৈনিক মোহাম্মদী দৈনিক সেবক সাপ্তাহিক সংবাদ সাপ্তাহিক খাদিম ইংরেজি দি মুসলমান এই পত্রিকাগুলোতে তিনি কিন্তু কর্মরত ছিলেন এরপর দেখো তার উল্লেখযোগ্য গ্রন্থ মরুভাষ্কর মহাবানুষ মুহসি সৈয়দ আহমদ সারনানন্দিনী ছোটদের হযরত মোহাম্মদ এগুলো হচ্ছে মোহাম্মদ ওয়াজেদের উল্লেখযোগ্য গ্রন্থ এর মধ্যে দেখো মরুভাষ্কর এই গ্রন্থটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আসে এবং কি আমরা যে প্রবন্ধ এখন পড়তেছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও কিন্তু এই মরুভাষ্কর নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এটা আমরা একটু ভালোই মুখস্থ করব এরপর দেখো তিনি কিন্তু পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছু বিচার করতেন তার মানে তিনি কোনো বিষয়ে যদি খামখেয়ালি করতেন না তিনি ইসলামে যে বিভিন্ন বিষয় আছে সেগুলো কিন্তু যুক্তি দিয়ে সেগুলো আমাদের মধ্যে তিনি প্রকাশ করেছেন এরপর দেখো তার যে লেখার যে কৌশল লেখার ধরন সেটা কিন্তু অনেকটা সহজ সরল ছিল প্রকাশভঙ্গি অনেকটা সহজ সরল ছিল এবং তিনি এখানে তার রচনা কিন্তু সাবলীল ছিল এরপর দেখো 1935 সালে তিনি কলকাতা থেকে তার যে নিজ গ্রাম বাঁশদাব সেখানে তিনি চলে আসেন বা ফিরে আসেন আর সবশেষে তিনি মারা যান 1954 সালের 8 নভেম্বর দেখো আমরা যে ওয়াজেদ আলী সম্পর্কে এই যে লেখক পরিচয় করলাম তোমরা যদি আমার কথা বুঝতে সমস্যা হয় বা দেখতে সমস্যা হয় তোমরা চাইলে পরে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পরে তোমাদের কিন্তু এটা নোট করে পড়তে অনেকটাই সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পাঠ পরিচয় চলে যাব পাঠ পরিচয় তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 78 পৃষ্ঠা দেখো এখানে পাঠ পরিচয় আমি একটু সংক্ষেপে লিখেছি প্রথমে দেখবেন দেওয়া আছে উৎস উৎস হচ্ছে এই প্রবন্ধটা মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মরুভাষ্কর নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমাদের বইয়ের মধ্যে মরুভাষ্কর আলাদা করে দেওয়া আছে কিন্তু এটা কিন্তু আমাদের একসাথে হবে একসাথে মরুভাষ্কর লিখতে হবে এরপর দেখো এই প্রবন্ধের প্রাবন্ধিক মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি কিন্তু হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মানবিক গুণাবলী তিনি যে মানুষের নবী ছিলেন তিনি কিন্তু সেটা তুলে ধরতে চেয়েছেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনের যে আদর্শ যেটা সাধারণ মানুষ তাদের জন্য অনুসরণীয় এটা কিন্তু মোহাম্মদ ওয়াজেদ আলী বলতে চেয়েছেন এছাড়া হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণ জীবন যাপন করতেন তিনি যদিও ওই সময়টায় মক্কার ইসলাম প্রচার করেছেন তিনি ইসলাম প্রচারের নেতা ছিলেন কিন্তু তিনি কিন্তু ওরকম খুব বিলাসী জীবনযাপন করেননি তিনি কিন্তু খুবই সাধারণ জীবনযাপন করেছেন তিনি অনেক সময় না খেয়েও থাকতেন দিনের বেলা এক বেলা দুই বেলা খেতে পারতেন এক কথা তিনি দৈর্য জীবনযাপন করতেন তো দেখো এরপরে আমাদের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা ও মাহাত্ম্য প্রেম ও দয়া তিনি যে ক্ষমা করেছেন মক্কার পৌত্তলিক যারা মূর্তি পূজা করতো আমি আগে বলেছি এবং সেই তায়েববাসী যে তায়েববাসী তাকে বারবার রক্তাক্ত করেছে তাকে তিনি যখন পড়ে গিয়েছেন তখন তাকে উঠিয়ে দ্বিগুণ বেগে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছে তিনি রক্তাক্ত হয়েছে তো তারপরে তিনি কিন্তু কি করেছেন তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন এই যে প্রেম এবং দয়া এক অপরূপ দৃষ্টান্ত সেটা কিন্তু মোহাম্মদ ওয়াজেদ আলী এই প্রবন্ধে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তুলে ধরেছেন এরপর দেখো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি এটাই বলতে চেয়েছেন মানব কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন এরপর দেখো সাধনা ত্যাগ কল্যাণ চিন্তা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনা ত্যাগ কল্যাণ চিন্তা যেটা কিনা আমরা এখানে যারা ইসলাম ধর্ম অনুসারী আছে তাদের জন্য কিন্তু এটা অনুকরণীয় ও অনুসরণীয় এটাই মোহাম্মদ ওয়াজেদ আলী বলতে চেয়েছেন এরপর দেখো এখানে আমাদের দেয়া আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মারা যান আমরা এই প্রবন্ধে প্রথমে দেখবো যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ হয়েছেন পরবর্তীতে তার মৃত্যু সংবাদ একজনে বলেছে মদিনায় তো এই যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেলেন মারা যাওয়ার পর কিন্তু তার অনুসারী যারা আছে এদের মধ্যে কিন্তু একটা বেদনা বা হতাশা জেগে উঠেছে হতাশা দেখা যায় তো এই হতাশাটা কিন্তু
ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেকটা শান্ত করার চেষ্টা করেছেন। তিনি কি করেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে মানবীয় গুণাবলী এবং তার যে দৈহিক সৌন্দর্য সেগুলোর মাধ্যমে তিনি কি করেন, তিনি ওই অনুসারী যারা আছেন তাদের বেদনা হতাশা অনেকটাই লাঘব করেন। এরপর দেখো এখানে এই প্রবন্ধের মধ্যে মোহাম্মদ ওয়াহিদ আলী তিনি কিন্তু মানুষ হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমনটা ছিলেন, কি ধরনের ছিলেন সেটা কিন্তু তিনি এই প্রবন্ধের মধ্যে তুলে ধরতে চেয়েছেন। এটা হচ্ছে প্রবন্ধ রচনার মূল উদ্দেশ্য। চলো তাহলে পরে আমরা এখন শব্দার্থ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার 77, আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 77, শব্দার্থ বীরবাহু শক্তিধর। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে শক্তিধর। এরপর স্থিরধী, ধীর বুদ্ধি সম্পন্ন, স্থির বুদ্ধি সম্পন্ন, স্থির বুদ্ধি সম্পন্ন হচ্ছে খুব ঠান্ডা মাথা বুদ্ধি সম্পন্ন মানুষ। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। এরপর দেখো ধী হচ্ছে বুদ্ধি, পরহিত ব্রতী, পরহিত পরের উপকারের নিয়োজিত, পরের উপকার করে বা কল্যাণ করে এরকম। বয়ান মুখ নিশ্চিত বাণী, কথা বলা, আমরা যে কথা বলি সেটাকে বয়ান বলা হয়। গ্রীবা, গ্রীবা হচ্ছে ঘা, আমাদের ঘাড় বোঝানো হয় গ্রীবা। এরপর অকুত ভয়, নির্ভয় যে কিনা ভয় পায় না। কুসুম কোমল, কুসুম হচ্ছে ফুল, কুসুম কোমল ফুলের মতো নরম। লোস্টা ঘা, ঢিলের আঘাত, এখানে বিভিন্ন ঢিল বা পাথরের যে আঘাত সেটাকে বোঝানো হচ্ছে। বৈরী, বৈরী হচ্ছে শত্রু, শত্রুকে বোঝানো হচ্ছে। অরাতি অর্থ কি, শত্রু। এরপর দেখো পত্তলি, পত্তলি হচ্ছে মূর্তি পুজো, যারা মূর্তি পূজা করত মক্কার যারা কিনা কাফের যারা আছে এদের এখানে বোঝানো হয়েছে। পূর্ণদর, ভর পেট, ভরা পেট, নবীজি কিন্তু পূর্ণদর থাকতেন না, ভরা পেটে খুব একটা থাকতেন না, বেশিরভাগই তিনি কিন্তু না খেয়ে থাকতেন সেটাকে বলা হয়েছে। রুধিরাক্ত, রক্তাক্ত। এরপর দেখো তিতিয়া, ভিজে, কাফেরদের অত্যাচারে নবীজির তার যে বসন তার যে পোশাক সেটা কিনে গেছে, ভিজে গিয়েছে সেটাকে বোঝানো হয়েছে তিতিয়া। সমাচ্ছন্ন, অভিভূত, অবাক হয়ে যাওয়া। রাহি, পথিক বা মুসাফির। অনুরুদ্ধ, অনুরোধ করা, অনুরোধ করা। এরপর মহামতি আবু বকর, এখানে ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। তিনি কিন্তু প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেছেন, এখানে সেটাই বলা হয়েছে প্রথম খলিফা এবং ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ। এরপর দেখো মক্কা, মক্কা হচ্ছে সৌদি আরবে মুসলমান ধর্মের অনুসারী যারা, ইসলাম ধর্মের অনুসারী যারা আছে মুসলমান, তো তাদের সবচেয়ে সম্মানিত নগরী সেটা হচ্ছে মক্কা। এবং এখানে কিন্তু কাবা শরীফ, ইসলাম ধর্ম অনুসারী তাদের কাবা শরীফ অবস্থিত। এরপর হচ্ছে মদিনা, মদিনা হচ্ছে দ্বিতীয় সম্মানিত স্থান, এবং এখানে কিন্তু মাজার রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের কিন্তু মাজার মদিনায় রয়েছে, তাদের কবর, কবর রয়েছে। এরপর দেখো হিজরত, হিজরত শাব্দিক অর্থ হচ্ছে পরিত্যাগ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে হিজরতের শাব্দিক অর্থ কি, পরিত্যাগ। আর এই যখন কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, এই যে পরিত্যাগ করা যাওয়া এটাকে বলা হয় হিজরত। এবং তখন থেকে কিন্তু হিজরি সাল যেটা আরবে প্রচলিত, হিজরি সাল এটা কিন্তু গণনা শুরু হয়েছে। এরপর দেখো তায়েফ, তায়েফ হচ্ছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি উর্বর এলাকা, উর্বর জায়গা, সৌদি আরবের একটি উর্বর জায়গা কোথাকার, দক্ষিণাঞ্চলের। এরপর দেখো হুদাইবিয়া, এটা হচ্ছে একটা যুদ্ধ ক্ষেত্র, এখানে যুদ্ধ হয়, এই যুদ্ধে কিন্তু আমরা দেখবো যে নবীজির সাথে কিন্তু এখানে ইহুদিরা তারা কিন্তু অনেকটা সমঝোতা করে, সন্ধি করে। এখানে নবীজি কি করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এরপর দেখো খালিদ, খালিদ বীর যোদ্ধা ও সেনাপতি, মক্কার বিজয়ের পর মক্কার যারা কিনা কাফের যারা আছে, এই কাফেররা তারা কিন্তু কি করে, তারা কিন্তু এই খালিদের সাথে, খালিদ ইবনে ওয়ালিদ এই তার সাথে কি করে, তার সাথে কিন্তু অনেকটাই সংঘর্ষ বাঁধিয়ে দেয় খালিদের সাথে। তাহলে খালিদ হচ্ছে কি, তিনি একজন সেনাপতি, মুসলিম সেনাপতি। সাফা, সাফা হচ্ছে একটা ছোট পাহাড়, এই আমরা জানি ইসলাম ধর্মে প্রচলিত, ইসলাম ধর্ম অনুসারে একটা প্রচলিত এখানে ঘটনা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর
পরীক্ষায় পড়ে তিনি কিন্তু কি করেছেন, তিনি তার স্ত্রী বিবি হাজেরা এবং তার শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালাম এদের কি করেছেন, তিনি কিন্তু সেই সাফা মারওয়া দুই পর্বতের এখানে রেখে আসেন। এবং পরবর্তীতে আমরা জানি পরবর্তীতে সেখান থেকেই ধর্মে বিবি হাজেরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করতেছেন, তখন কিন্তু শিশুপুত্র ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য সেখানে জমজম কূপ নামে একটা কূপ কিন্তু এখানে আল্লাহ তাআলার কুদরতে কিন্তু সৃষ্টি হয়ে যায়। এবং তখন থেকে কিন্তু ইসলাম ধর্ম অনুসারে যারা আছে মুসলমান যারা আছে তাদের সেখানে কিন্তু এই হজের একটা নিয়মে প্রচলিত হয়। হজের সেই যে বিভিন্ন যে কার্যক্রম আছে এর মধ্যে কিন্তু এই সাফা মারওয়া পাহাড়ে কিন্তু গমনটা কিন্তু হজের একটা কার্যক্রমের মধ্যে পড়ে। এরপরে দেখো পরবর্তীতে আসছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কন্যা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সহধর্মিণী এর স্ত্রী। এবং যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন তখন কিন্তু ইসলাম সম্প্রদায়ের মুসলমান যারা আছে তারা কিন্তু অনেক বিষয়ে সমস্যাটা কিন্তু সমাধান করেন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। তিনি কি করেন, তিনি অনেক হাদিস কিন্তু বর্ণনা করেন নবীজির মৃত্যুর পরে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু এই শব্দার্থের মধ্যে পাব। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন রিডিং এ চলে যাব, পৃষ্ঠা 73 আমরা রিডিং শুরু করব। দেখো প্রথমে দেওয়া আছে, আর তোমরা একটা কাজ করো, তোমরা বই এবং কলম এটা সাথে রাখো, আমি যেগুলো জ্ঞান এবং অনুধাবন মার্ক করে দেবো তোমরা সেটা ভালোভাবে মার্ক করে রাখবে, এগুলো কিন্তু আমাদের পরবর্তী পরীক্ষা আসতে পারে। দেখো আমরা রিডিং শুরু করি। হযরতে মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আদার ঘনাই আসিল। কোথায় আদার ঘনাই আসিল, মদিনায়। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে জ্ঞানগুলোকে, যে হযরতে মৃত্যুর কথা প্রচারিত হলে কোথায় আদার ঘনাই আসিল, মদিনায়। কাহারো মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে, রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়েছে। পীড়ার খবর হচ্ছে অসুস্থতার খবর। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। বীরবাবু ওমর উলম্ব তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিল হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। প্রিয় শিক্ষার্থী এটা আমাদের অনুধাবনে আসতে পারে, তোমরা মাঠ করে রাখো, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। অনুধাবনে জ্ঞান মন্ত্রণা কি হবে লিখবো, তুমি হবে গুছিয়ে লিখবে সংক্ষেপে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় তার মৃত্যু সংবাদ শুনতে পারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ হয়ে আবার চুক্তিটি করে। আমি আবারও বলছি, মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা শুনলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ হয়ে আবার চুক্তিটি করে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো রিডিং করব ইনশাআল্লাহ। আর এর পরবর্তীতে আমাদের দেখো একেবারে শেষে আমাদের সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীল বহু নির্বাচন, এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আর আরেকটা বিষয় তোমাদের আজকে বাড়ি কাজ হচ্ছে পাঠ পরিচিতি। আমাদের পৃষ্ঠা হচ্ছে 78, পৃষ্ঠা 78 পাঠ পরিচিতি হচ্ছে আমাদের পাঠ পরিচিতি পৃষ্ঠা 78। তোমরা এটা এইচডব্লিউ পড়ে তোমাদের বিষয় শিক্ষকের জমা দিবে, তাহলে আমাদের আজকে এইচডব্লিউ হচ্ছে পাঠ পরিচিতি, পুরোটা লিখে তোমাদের বিষয় জমা দিবে। তো আজকে এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। সবাই ভালো থেকো, সাবধানে থেকে, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।